তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, এ বিষয়ে বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা এবং পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছে চুয়াডাঙ্গায়, সেখানে আছেন সহকর্মী জিশান আহমেদ। জিশান, জানাবেন এই তীব্র শীতে স্বল্প আয়ের মানুষের ভোগান্তির বিষয়। গত কয়েকদিন ধরে কিন্তু চুয়াডাঙ্গার ক্ষেত্রে মৃদু এবং মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। গত দুই দিন কিন্তু এর মধ্যে গত দুই দিন বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গাতে। আজ আমি আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তিনি আমাকে যেমন জানিয়েছেন, আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানিয়েছেন আজ সকাল 6টায় কিন্তু তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.7°C। সেটা কিন্তু আসলে সকাল 9টায় কিন্তু আরো কমতে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আমরা যদি আপনার আবহাওয়ার পরিস্থিতি জানাতে চাই, আমরা কিন্তু দেখেছি দিনের বেশিরভাগ সময় কিন্তু সূর্য উঠছে না, বেলা গড়ার সাথে সাথে যদি সূর্য ওঠে সূর্যের কিন্তু সেই উত্তাপটা নেই, কেননা উত্তর থেকে বয়ে আসা হিমেল বাতাসের কারণে কিন্তু এই সূর্যের প্রখরতা কিন্তু আসলে কাজে লাগছে না, মানুষ কিন্তু অনুভূত করতে পারছে না। উল্টো কিন্তু শীত হিমেল বাতাসের কারণে কিন্তু শীতের দাপট বেশ বেশি অনুভূত মনে হচ্ছে সাধারণ মানুষের কাছে। আর এই শীতের কারণে কিন্তু সাধারণ জনজীবন একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছে, বিশেষ করে খেটে খাওয়া স্বল্প আয়ের মানুষ যারা রয়েছে তারা কিন্তু খুব ভোগান্তিতে পড়েছে। আমরা সকাল থেকে দেখেছি তারা কিন্তু তাদের যে নিত্যদিনের কাজ জীবিকা নির্বাহ করতে বেরিয়েছে, কিন্তু তারা আসলে জীবিকা না পেয়ে আবার বাড়িতে ফিরে যাচ্ছে, এরকম ঘটনা আমরা দেখেছি। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে সরকারি অনুদান হিসাবে কিন্তু আসলে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত আছে, এর মধ্যে 20,000 পিস কম্বল তারা বিতরণ করেছে এবং প্রায় 35 লাখ টাকার কম্বল কেনার প্রক্রিয়া রয়েছে, পরে সেগুলো বিক্রি করা হবে। আমি চুয়াডাঙ্গা চিকিৎসা সেবার চিত্র যদি আপনাকে জানাতে চাই, আমি গতকাল চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শীতজনিত রোগে আক্রান্ত হয়ে অন্তত 65 জন কিন্তু চট্টগ্রাম সদর হাসপাতালে ভর্তি হয়েছিল, এর মধ্যে 40 জনই ডায়রিয়া আক্রান্ত রোগী এবং এদের মধ্যে কিন্তু সবাই শিশু এবং বৃদ্ধ। এ ব্যাপারে সিভিল সার্জন এবং চট্টগ্রাম সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা তারা যেটা জানিয়েছেন যে আসলে এই তাদের কিন্তু জনবল সংকট আছে, তাদের কিন্তু শয্যা সংকট আছে, তারপরে কিন্তু তারা চেষ্টা করছেন যে এই শীতজনিত রোগের যে রোগের প্রাদুর্ভাব সেটাকে সামাল দেওয়ার জন্য, পাশাপাশি কিন্তু তারা নানা ধরনের পরামর্শ দিচ্ছেন। সুরভি, আমরা চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা সম্পর্কে জানলাম, এখন আমরা একটু ঘুরে আসতে চাই পঞ্চগড় থেকে, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী লুৎফর রহমান। লুৎফর রহমান, আপনি জানাবেন পঞ্চগড়ে শীতের তীব্রতা কেমন, খেতে খাওয়া মানুষের খবরও জানাবেন এবং সেই সাথে শীতবস্ত্র বিতরণের কি অবস্থা সেটাও জানাবেন। তরুণী, আপনি জানেন উত্তরের জেলা পঞ্চগড়ে বড় বড় শীতের প্রকোপ একটু বেশি থাকে, এবারে কিন্তু শীতের প্রকোপ আমরা লক্ষ্য করেছি। সর্বশেষ ডিসেম্বরের শেষ যে 10 দিন, এই শেষ 10 দিনে কিন্তু আমরা শীতের তীব্রতা এবং দাপট কিন্তু লক্ষ্য করেছি। আমরা দেখেছি এই সময়টিতে তাপমাত্রা অবস্থান করেছে পঞ্চগড়ে 1 অঙ্কে এবং তাপমাত্রা ছিল 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই। গতকাল পঞ্চগড়ে তাপমাত্রা মাপা হয়েছিল 8.7 ডিগ্রি সেলসিয়াস, আজ কিন্তু অনেকটাই কমে গেছে, আজ সকাল 6টায় মাপা হয়েছে 8.2 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে আসছে এবং আবহাওয়া যারা কর্মকর্তা রয়েছেন এবং আবহাওয়া অফিসের মাধ্যমে আমরা জেনেছি যে তাপমাত্রা কিন্তু জানুয়ারির প্রথম দিকে কিন্তু একটি শৈত্য প্রবাহের পূর্বাভাস রয়েছে এবং উত্তর হিমালয়ের কাছে হওয়ায় কিন্তু পঞ্চগড়ে উপর দিয়ে ঠান্ডা বাতাস বয়ে চলে এবং আমরা যেটি লক্ষ্য করেছি এই শীতের তীব্রতা এই সময়টিতে থাকছে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এবং তারপরেই সূর্যের দেখা মিলছে এবং সূর্যের দেখা মেলার পরেই কিন্তু বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বাড়তে থাকে এবং এই শীত এলে পঞ্চগড়ে খেটে খাওয়া মানুষ যারা নিম্ন আয়ের মানুষ দিন আনে দিন খান, এই শ্রেণীর মানুষটা কিন্তু দুর্ভোগে পড়েন। বিশেষ করে পঞ্চগড়ের পাথর শ্রমিক যারা মহানন্দা নদী থেকে পাথর তুলে জীবিকা নির্বাহ করেন তারা কিন্তু খুব কষ্ট পড়ে যান, কারণ এই সময়টিতে তারা হিমশীতল পানি থেকে তারা পাথর উত্তোলন করতে পারে না। সেটা আমরা লক্ষ্য করেছি যে পঞ্চগড়ের জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত 22,000 শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আমরা পঞ্চগড় এবং চুয়াডাঙ্গার শীতের তীব্রতা সম্পর্কে জানলাম আমাদের সহকর্মীদের মাধ্যমে।